একারা অমনিভাবে ছড়া দলের মনোনীত প্রার্থীকে তারা চেনেন না। ভূমিপুত্র প্রার্থী হলে তৃণমূল কংগ্রেসের ভালো হতো, তেমনই মত একাধিক তৃণমূল নেতৃত্বে। একদিকে উৎসাহ তো অন্যদিকে ক্ষোভ। নির্বাচনে প্রাককালে আসানসোল দক্ষিণ বিধানসভার চিত্র ঠিক এরকমই। প্রার্থী তালিকায় চমক দিয়ে এখানে গতবারের জয়ী তাপস ব্যানার্জিকে রানীগঞ্জে সরিয়ে দিয়ে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী শায়নী ঘোষকে। আসানসোল দক্ষিণ বিধানসভার পদপ্রার্থী পুনরায় বিবেচনা করা হোক। আসানসোল দক্ষিণ বিধানসভার সিটটা যাতে আমাদের হাত ছড়া না হয় তার জন্য পুনরায় প্রার্থীর বিবেচনা করুন। ইয়া পেয়েছি ওই 2011 সালে সৌরভ জিতেছিল, অক্ষয় আসতো, তারপরের বারে সৌরভের স্ত্রী দাঁড়িয়ে ছিলেন, মানে এমন কিছু বেশি ভোটের মার্জিন তিনি হারেননি। কিন্তু ওই সিটটা বরাবরই তো দক্ষিণপন্থীদের সিট নয়, স্বাধীনতার পর থেকেই সিটটা দক্ষিণপন্থীরা খুব কমবার জিতেছে আর কি। সর্বদাই ট্র্যাডিশনালি আমাদের পক্ষে একটু টাফ সিট আছে বলতে হবে, যেমন সুবিধা তো নিশ্চয়ই হবে, তাকে তো আর কোথাও যে আমার মনে হয় তাকে তো কোথাও যে অভিযোগ শুনতে হবে না যে আগে যিনি বিধায়ক ছিলেন তিনি মিথ্যা কথা বলে চলে গেছেন, আগে যিনি বিধায়ক ছিলেন চাকরিতেও বলে তঞ্চকতা করেছেন, আগে যিনি বিধায়ক ছিলেন তিনি ডাকলে আসতেন না। মানে এদের তো ভাবাবেগে আঘাত লেগেছে, এমনও ছেলে আছে যে এমবিসি কলেজে জিএস ছিল, বিসি কলেজে প্রাক্তন জিএস ছিল, সেই সমস্ত ছেলেরা এটা ভালো বুঝেছে কিছু তার জন্যই বলেছে, কিন্তু সেই ছেলেগুলোই পার্টিটা করবে, সেই ছেলেগুলো পার্টিটার জন্য জীবন দিয়েছিল, দিচ্ছে দেবে। তাইলে ক্ষুব্ধ কেন তারা? জমিরা দেখুন, কম বয়সী রক্ত, কালো চুল, এরাই তো সব কিছু করবে। কিন্তু এই মুহূর্তে আমি বলবো আপনাকে যে এই মুহূর্তে যদি এমনি কিছু ক্যান্ডিডেট চেঞ্জ করতে হয় একটা পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টি হবে, তো এই ক্যান্ডিডেটকে আমরা জেতাবার জন্য চেষ্টা করব। আসানসোল থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।